আমাদের সরকার যেন পুতুল সরকার না হয়, কারোর স্বাধীন সরকার হতে হবে, দায়িত্বশীল সরকার হতে হবে, অবশ্যই তাকে শক্তিশালী সরকার হতে হবে। কোনো অবস্থায় তার আদর্শকে মাগ দিয়ে অন্যের কাছে নাকে খত দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষা করার কোনো প্রয়োজন নাই। এদেশের স্বাধীনতার জন্য এদেশের স্বাধীনতার চেতনায় যথেষ্ট, এদেশের জনগণ ইনশাল্লাহ যথেষ্ট। ভোট কোশ্চিনকালে সত্য মিথ্যার মানদণ্ড নয়, মানুষ জোশে বুড়ি ভোট দেয়, বুঝে সুঝে ভোট দেয় না, এরপরে ঘুষ খেয়েই ভোট দেয়। দেখেন পুতিনের আর বাইডেনের কারবারটা, উভয় বোমা বানাচ্ছে আর মানুষ মারতেছে আর সবাই ক্রেডিট নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজকে ইউক্রেনের 90 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিলাম, ভোট করি পাস করে নিলাম, সুপ্রিম কোর্টে রায় নিয়ে নিলাম, বাস চলে গেল জাতিসংঘে, জাতিসংঘে এর বিরুদ্ধে প্রস্তাব উঠল, ভেটো দিয়ে শেষ, গণতন্ত্র এই হলো অবস্থা। সার্বভৌম ক্ষমতার মালিক আগে ঠিক করেন, আমরা বলছি সার্বভৌম ক্ষমতার মালিক হলেন জনগণ। আর আমরা বলছি, আহলে হাদিসরা বলে, মুসলমানরা বলবে, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বহুবার শুনেছি, কথাই আছে কাজে না, দিনই ভাই আসল ভাই, রক্তের ভাই আসল ভাই নয়। দুর্নীতি চলছে সমানে, কেউ কোনো কথা বলবে না। অথচ সুদ ঘুষ দুর্নীতি কোশ্চিনকালে মানুষের জীবনে শান্তি দিতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যতবার নবীর নাম বলবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা নেকি পেলেন, 10টা গুনাহ ঝরে পড়ল, আল্লাহ নিকটে আপনার মর্যাদার স্তর 10টি বৃদ্ধি পেল। বলুন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান ও জমিনের মধ্যবর্তী পুরো খালি স্থানটা নেকিতে আল্লাহ পাক ভরে দেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের বহু পরিচিত শামসুজ্জোহা পার্কে সমবেত শ্রোতা মণ্ডলী, গত 3 বছর আমরা সম্বোধন করেছি ঈদগাহে, তাই না, পৌর ঈদগাহে, ঈদগাহ ময়দানে। এবারে এসেছি ভিতরে, পেশাবের গন্ধে বসতে পারছি না। বলেন কি আলহামদুলিল্লাহ বলেন, সভাপতি সাহেব নাকি বেশি লাগছে, কিছু বলছে না, কিছু বলে তোমরা ঠকা, সরদার পাবি অত দূরে থাকলে গন্ধ পায়, এর জন্য ঘন ঘন দেখছে স্প্রে দিচ্ছে, ঠাট ভাট বড় জিনিস না, গুণটা বড় জিনিস, দৃষ্টিধারী বড় নয়, গুণ বিচারি আগে, সুন্দর স্টেজ গন্ধে বাঁচি না, কেমন হলো এই এই ঘটনা সারা দুনিয়ায় ক্যাসেটের মাধ্যমে চলে গেল যে মেহেরপুর পৌর কমিটির নাম কি শামসুজ্জোহা পার্কে পেশাবের গন্ধে বসা যায় না। কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো নাকি বলবো? হ্যাঁ দোয়া করব, কর্তৃপক্ষের দোয়া করতেই হবে, উপায় তো নাই, নেতা তো মানতে হবে না,
তবে আমাদের দায়িত্ব রয়েছে অভিযোগ করার, অভিযোগ দূর করার মালিক কর্তৃপক্ষ। যদি আমরা কিছুই না বলি, বলবে রোগী তো রোগ সেরে গেছে। রোগীকে তো রোগের কথা বলতেই হবে, তবে তো ডাক্তার ইঞ্জেকশন দেবে, তাই তো? রোগী যদি বলে আমি খুব ভালো আছি, ডাক্তার জীবনে ওষুধ দেবে? এর জন্য বলে দিলাম, আল্লাহপাক মানুষের জীবন, পুরা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র তিনটি কথা শেষ করে দিয়েছেন কোরআন। কোরআনের অন্যতম গুণ হচ্ছে জওয়ামিউল কালিম, সারগর্ভ বাক্য সমৃদ্ধ একটি কিতাব। পুরা জীবনের ইতিহাস আসছে মাত্র তিনটে শব্দ, মিনহা খালাকনাকুম। প্রত্যেকে নিচের দিকে তাকান, আপনি মাটির পরে বসে আছেন না? আমরা মাটির পরে, যদি স্টেজ এটা, কিন্তু মাটির পরে তো বটে। মিনহা খালাকনাকুম, হে মানুষ, ওইখান থেকে আমরা তোমাকে সৃষ্টি করেছি। ফিহা নুঈদুকুম, ওই মাটিতে তোমাকে নিয়ে যাব। কেউ ঠেকাতে পারবেন? ও মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে তোমাকে আমরা আবার বের করব। তারাতান উখরা, পুনরায়। মানুষের জীবনের সফর সূচি এই সংক্ষিপ্ত তিনটি শব্দে আল্লাহপাক বর্ণনা করেছেন মানব জাতিকে। এর মধ্যেই সাবধান হওয়া কর্তব্য। আমাদের সংগঠনের পক্ষ থেকে জীবনের সফর সূচি বলে একটা দেওয়ালপত্র প্রকাশ করা হয়েছে। কারাগার থেকে বেরিয়েই প্রথমে কাজটা আমরা করেছিলাম। সেখানে আমরা বলেছি, মানুষ আল্লাহর পক্ষ থেকে আসে মায়ের গর্ভে, সেখান থেকে চলে আসে মায়ের কোলে, এখান থেকে তার যাত্রা শুরু হয় দুনিয়াতে। 16 বছর পর্যন্ত সে চলাফেরা করে, একটু শক্ত সামর্থ্য হয়। 16 থেকে 32 পর্যন্ত সে যুবক থাকে, 40 পর্যন্ত পুরো কর্মক্ষম থাকে, 40-এর পরে আস্তে আস্তে প্রৌঢ়ত্বের দিকে সে ধাবিত হয়, তারপরে 50 থেকে শুরু হয় তার বার্ধক্যের ক্রিয়া। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70। পৃথিবীর কোনো বিজ্ঞানী মানুষের বয়স বৃদ্ধি করতে পারবে? বুড়ো বয়সে আমরা ভালো খাওয়া দাওয়া করি। আমি ছোটোবেলায় পান্তাভাত গুড় দিয়ে খেতাম, তাও পচা গুড়, তার সঙ্গে নারকেল। পান্তা খাওয়া লোক আমি এখন পরোটা খাই, তাহলে ভালো খাচ্ছি না? এখন পচা পান্তা যে শক্তি ছিল, আমি তাল গাছে উঠতাম, আপনার খুব বিশ্বাস করবেন? মাঠে গিয়ে তাল পেড়ে উঠে সেই তাল পেড়ে নিয়ে আবার চলে গেছে আর যা গরু গাড়ি চালাইয়ে, আমি সে লোক বসে আজকে বক্তা করছি এখানে। খাওয়ার সময় বসছি, ভাবি গুড় তো দিল নারকেল কই, তো বাবা বলে ভাই আজকে তো নারকেল ফুরিয়ে গেছে, থামো তোমার ভাত রেখে এক লাফে চলে গেল নারকেল গাছে, পেড়ে নারকেল পেড়ে কুড়িয়ে তারপরে দিয়ে ভাত খাওয়া লোক আমি। এই পচা পান্তা খাওয়া লোক আজকে, তখন যে শক্তি ছিল তাল গাছের মাথায় ওঠে উঠা যায় না, এত তালের গাদা যে ওঠার কোনো ফাঁকি নেই, সে তালের পাতা ধরে ঝুলে পড়েছি। কোনো মানুষ পারে? পাগলামি না, হাতের জোর ছিল, তালের পাতা বেয়ে ওপরে উঠে গিয়ে তাল কাটিতে ফেলে দিয়েছে, তখন ফাঁক করে নিচে নেমে চলে এসছে। এই ধরনের ডেয়ারিং যদি আমরা না থাকতাম, কারণ টু ডু অর ডাই, আমি উঠেছি তাল পাড়বেই, নেমে যাওয়া চলবে না। এই যে মানসিক এবং দৈহিক শক্তি, পান্তা খেয়ে হয়েছে, বিরিয়ানি খেয়ে হয় নাই। অথচ মানুষ মনে করে যে যত ভালো খাবে সে তত শক্তি পাবে। জি না, শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমাদের একটা বক্তব্য আছে, সেটা আমরা মনে হয় যুবসংঘের ছেলেরা সব এটা মুখস্থ করে ফেলেছ, আমার সঙ্গে বলো আজকে। হে যুবক, বলো, তোমার দেহের প্রতি ফোটা রক্ত, জোরে বলো, তোমার দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে। এটা আমাদের জবান দিয়ে আল্লাহ বের করে নিয়েছেন, আমাদের কোনো ক্ষমতা নাই। আর আল্লাহর দেওয়া আমানত আমাদের কাছে আছে, সে আমানতের আমরা কতটুক হক আদায় করছি এটা বিবেচনা করা, পর্যালোচনা করা, এটাই বান্দার দায়িত্ব। ত্রুটি হলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং ত্রুটি দূর করে আল্লাহর যে দায়িত্ব আমাদের উপর আছে আমরা ওটা পালন করব, এটি আমাদের কাজ। কারণ আল্লাহ এমনভাবে হিসাব করে কাজ করেন, বাংলাদেশের পুরুষের সংখ্যা বেশি কি নারীর সংখ্যা বেশি, এই নিয়ে একশো মাল্টিপ্লিকেশন থিওরি আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম, এটা খুবই ঝামেলা করত। ইন্টারমিডিয়েটে
আমরা 73 ব্যাচ কলরা গভর্নমেন্ট কলেজে। প্রশ্ন করা হয়েছে ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড, বাংলাদেশকে জনসংখ্যাধিক্য দেশ, গিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামত লিখো। আমি লিখছি কোরআন হাদিস দিয়ে বাংলাদেশ কখনোই জনসংখ্যাধিক্য লোক নয়। ওমামিন দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সবারই রুজির দায়িত্ব আল্লাহর হাতে, অর্থাৎ যত মানুষ বাড়বে তত রুজি বাড়বে। এর উপরে আমি উত্তর দিয়েছি আমার খাতা বাতিল, আমি ফেল, সমস্ত টিচার হতম্ব কিরে, যে ছেলে ফার্স্ট হবে বোর্ডে ফার্স্ট হবে সে টেস্টে ফেল হয়ে গেল। তো খাতা কল কর হলো, আমাকেও ডাকা হলো, রাষ্ট্রবিজ্ঞান যিনি সিভিক্সের ছাত্র ছিলাম তাকেও ডাকা হলো বাড়ি বাগেরহাট, কি প্রফেসর সাহেব আপনি ওনাকে ফেল করে দিলেন কেন? প্রিন্সিপাল সহ সমস্ত টিচাররা সামনে বসা। তো যে স্যার ও যা প্রশ্ন করেছে তা উত্তর দিয়েছে অন্যরকম। তো আপনার প্রশ্নটা দেখি, প্রশ্ন পড়ল তো আপনি কি বলেছেন গিভ ইউর অপিনিয়ন অ্যাবাউট টু দ্য বুক, বইতে যা আছে সেই সত্যি মতামত লেখো, তা তো বলেননি, বলেছে তোমার মতামত তুমি লেখো, ওর মতামত লিখেছে সমস্যা কি? তখন আবার ফার্স্ট হয়ে গেলাম, ছিলাম ফেল হয়ে গেলাম ফার্স্ট। জীবনের শুরুতে যে ঘাত প্রতিঘাত আমাদের জীবনে এসেছে, তখন কেবল মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কেমন গরম অবস্থা তো বুঝতেই পারছেন, তখন ইসলাম নাম দিলে বোধহয় কল্লা কাটা যায়। সেই অবস্থায় এই দুঃসাহস নিয়ে কাজ করতে হয়েছে আমাদের। 21 ফেব্রুয়ারি গেছি কলেজের, বলতে জুতো খোলো, স্যান্ডেল খোলো আমার কেন? তো এই আজকে পবিত্র দিন, জুতো খোলো, জুতো পা দিয়ে চলে যাবে না? বলি বেটা রাত্রে সকালবেলা তুই পায়খানা করিনি, আর কথা বল না, পায়খানা করলি কোথাও? মায়ের বুকে না মায়ের পেটের তলে? বললো সারাদিন থাকবো জুতো বাদে হাঁটবো, তুমি ঠেকো আমার দেখি, কালকে কি পাটি নাপাক হবে, রাস্তি খালে পাক হবে? এই সময় থুরি ছাড়ো, বাস্তববাদী হও। জীবনের শুরুতে এগুলো আপনাকে শোনাচ্ছি কেন, যে এই মালথাসিয়ান থিওরি এখন আর নাই। তখন বাংলাদেশের জনসংখ্যা 4.5 কোটি, এখন হয়েছে সুবহানাল্লাহ ব্যায়াম দেখি 18 কোটি, তাই না? আগের চাইতে কি আপনাদের খাওয়া পিয়া ভালো হচ্ছে না? যে আবুল হোসেন স্যার বাড়িতে আজকে খেলাম, উনার বাড়ি যেমন ছিল এখন তার 4 ছেলে, বিশাল হাইফাই দোতলা বাড়ি, বাপ রে বাপ। আর তোমার তো আরো 4 ভাগ হয়ে তো বাড়ি থাকারই কথা না, 1 বিঘে জমিতে 4 ভাগ করে থাকলে থাকে নাকি? তখনকার সময়ের বৈজ্ঞানিকদের জ্ঞানে এটাই বলেছিল যে মাটি হিসাবে ভাগ হবে, কিন্তু আল্লাহর জ্ঞান আলাদা, মাটি হিসাবে আল্লাহ ভাগ করে না। এখন তখন 1 বিঘা জমিতে 8 মন পাটনাই ধান হইতো, আর 1 বিঘা জমি থাকলে কিছুই লাগে না, অতি আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে যায়। 50 মনের বেশি ধান হয় 1 বিঘা জমিতে। এমনকি সেদিন পত্রিকা পড়লাম একটা কুমড়া হয়েছে 1328 কেজি, শুনছেন? একটা কুমড়ার ওজন যদি 1328 কেজি হয় তাহলে পারে না কোনটা? যার হাতে রুজি তার প্রতি যদি আপনি আনুগত্যশীল হন তাহলে জনসংখ্যা বেশি হলো না কম হলো এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। আর যদি আপনি বলেন দুটা সন্তানের যথেষ্ট, একটা হলে আরও ভালো হয়, তাহলে আপনার কপালও শেষ, অন্যদের জনগণের কপালও শেষ হবে। বরং যাদের সন্তান বেশি সেই বাবার সুখে আছে, যাদের সন্তান নেই তারা হাহাকার করে বেড়াতে দেখেন গিয়া। কোরআন হাদিস কার বলেন? আমরা বানাইছি নাকি? মনে রাখবেন পৃথিবীতে 1,24,000 নবী রসুল এসেছেন, তার মধ্যে 315 জন রসুল, আর 315 জনের মধ্যে শ্রেষ্ঠ রসুল 4 জন। কে কে? কথা বলতে হবে মাস্টার মানুষ, কিন্তু আমি একটাও ছাড়া হবে না। 4 জন রসুল কে? মুসা বলেন, দাউদ, ঈসা, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 জন শ্রেষ্ঠ রসুল। এই 1,24,000 পয়গম্বর আর এই 315 রসুলের কারো জীবন ইতিহাস পৃথিবীতে কি সংরক্ষিত আছে? তাওরাত নাই, জবুর নাই, ইঞ্জিল নাই, কিছুই নাই। বাংলাদেশে এরা ধোকাবাজি করে যেসব বাইবেল টাইবেল বিক্রি করে, লেখা আছে রিভাইজড ভার্সন, রিভাইজড ভার্সন বলে তারা স্বীকার করেছে, ইট ইজ নট অরিজিনাল ভার্সন, তাই না? কারণ ঈসা আলাইহিসসালামের ভাষা ছিল খালেদি, তার ভাষা ইংরেজি বা বাংলা ছিল না,
মূসা আলাইহিস সালাতের ভাষা ছিল হিব্রু, তার ভাষা বাংলা বা ইংরেজি ছিল না। ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেটাই বলেন পুরোটাই ধোকাবাজি। কারণ কি, আল্লাহ পাক ওই সমস্ত গ্রন্থের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, সূরা হিজর 9 আয়াত। আমরা কোরআন নাজিল করেছি, আমরাই এর হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআন ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। দারুল ফেকের বৈরুতের প্রখ্যাত আমেরিকান প্রেস, সেখান থেকে বহু ধর্মীয় বই বের হয় ইসলামের। সেখানে ওয়ান টেস্ট, ওরা একটা আয়াত গোলমাল করে সেবে দিয়েছে কোরআন, লাখ লাখ কোরআন বিক্রি হয়। যেদিন সেভেছে পরদিন ধরা পড়ে গেছে, পরের দিন আউট। খলিফা হারুন রশিদের দরবারে একজন লোক এসছে, খুব তৎকালীন সময় অত্যন্ত জ্ঞানী মানুষ। খলিফা বললেন, তুমি কি মুসলমান? তো না, আমি ইহুদি। উনি বললেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, না আমি আমার নিজের ধর্ম ছেড়ে চলে আসবো না। ঠিক আছে, 1 বছর পরে ওই লোকটা আবার এসছে। তো খলিফা বলছে, তোমাকে তো আমি দেখেছি মনে হচ্ছে গত বছর। তো হ্যাঁ, আমি সেই লোক। আজকে কি জন্য আসলে? বলে, আমি আপনার কাছে, আপনি যে দাওয়াত আমাকে গত বছর দিয়েছিলেন, দাওয়াতটা কবুল করার জন্য এসেছি। তার মানে? বলে, আমি 1 বছরের মধ্যে আমি তাওরাত লিখেছি, বাজারে ছেড়েছি, 1 মাস 2 মাস চলে গেছে, মানুষ কিনেছে সমানে, আমার হাতে লেখা খুব ভালো বলে, কিন্তু কেউ বলেনি এটা অরিজিনাল তাওরাত নয়। আমি কিন্তু গোলমাল করে দিয়েছি, উল্টো পাল্টা করি। এরপরে ইঞ্জিল লিখলাম ভুল করে, উল্টাপাল্টা করে বাজারে ছাড়লাম, ওটাও বিক্রি হয়ে গেল, কিছুই আর এখন নাই। কিন্তু আমি ঠিক অমনি করে কোরআন লিখলাম উল্টাপাল্টা করে, ওরে বাপ রে বাপ, যেদিন লিখলাম ওই দিন সন্ধ্যা হয়নি, আগে এসে আমার ধরে ফেলে, বেটা তুই কী লিখছিস? আমি সেদিনই বুঝেছি কোরআনের হেফাজতকারী আল্লাহ, অদৃশ্য জগৎ থেকে তিনি এর পাহারাদার। এটাকে ধ্বংস করার, পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই। এইবার আসেন, এইবার উনি বললেন, আমি এই প্রকাশ্য মন্ত্রী পরিষদের সকলের সামনে এবং খলিফাতুল মুসলিমিনের যত মানুষ এই খেলাফ আপনার রাজদরবারে অবস্থান করছেন, সবার সামনে দ্যাঠহীন কণ্ঠে আল্লাহর নামে ঘোষণা দিচ্ছি, আশাদুল্লাহ ইলাহা। বলেন সবাই, আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ আল্লাহর রসুল, অব্যক্ত সত্য, আমি নিজে তার সাক্ষী, আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি। ইতিহাস, বহু ইতিহাস আপনি এরকম ভাবে পাবেন, কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলে না। কোরআন পরিবর্তনের দাবিদার তসলিমা নাসরিন, বাংলাদেশি নাগরিক এক মহিলা, নিঃসন্দেহে তার নিজের কোনো সাহসে কুলায়নি, বিদেশি সাম্রাজ্যবাদীদের ইঙ্গিতে সেই কাজটা করেছিল। কোরআন পরিবর্তনের দাবিদার তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন সম্মিলিত সংগ্রাম পরিষদের বিশাল সমাবেশ হলো মানিক মে অ্যাভিনিউ 1994 সালের 29শে জুলাই, সেখানে আহলেদের যুব সংঘের পক্ষ থেকে আমরাও গেছিলাম 26টা ট্রাক বাস নিয়ে। সেখানে নেতাদের ভিড়ে আমার ভাগে পড়েছিল মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের শেষটায় আমি বলেছিলাম, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, জাতীয় সংসদকে ইঙ্গিত করে বলেছিলাম, ওই সংসদে যতদিন মানুষের বিধানের পরিবর্তে ওহির বিধান কায়েম হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। সেদিন এসে হঠাৎ করে বেরিয়ে আসা স্লোগান আজকে আমাদের সংগঠনের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে। বলুন সবাই, ধন্যবাদ। দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন রাষ্ট্রের, তাদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি? এখানে 2টা মত আছে, যারা খুব বেশি লম্বঝম্ব করে, চিৎকার দিয়ে বক্তৃতা করে, মাইক ফাটানো বক্তৃতা, তারা বলে বাংলাদেশের স্বাধীনতার চেতনা হচ্ছে 72-এর সংবিধান, সেকুলারিজম,
সেটা যদি হয় ওই তো দেখা যায় মুজিবনগর, ও ভাষার এ ভাষায় এত ফারাক কেন? ওটাও তো বাংলা বলে তাই না? ও ভাষা নদিয়া না, আলিমুদ্দিন নদিয়াবি, উনি তো ওই পাশে বাড়ি ওনার, উনি ওই নদিয়া ছেড়ে উনি মেহেরপুরে বাড়ি করছে কেন? নামের সঙ্গে নদিয়াবি যোগ আছে, এখনও নদিয়ার মোহব্বত ছাড়তে পারেনি। ভাষায় যদি আমাদের ঐক্যের মূল থাকে তাহলে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মুসলমান বাংলাদেশে চলে আসছে কেন? তাহলে মূল চেতনা ভাষা নয়। অনেকে বলেন আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশি, আমরা বাঙালি নই। বাঙালি নেই বলাটাই একটা মহা মিথ্যা কথা। বাংলা আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার বাপদাদা চৌদ্দ পুরুষের ভাষা। বাংলা আমি বাঙালি নয় তো কি? অবশ্যই বাঙালি, কিন্তু মুসলিম বাঙালি। ঠিক অমনি করে আমি বাংলাদেশি, নিঃসন্দেহে দেশ আমার, অত আমি অবশ্যই বাংলাদেশি। এর মধ্যে এমন কি ক্রেডিট আছে? বাঙালি বলে কশ্চিনকালে উভয় বাংলা, এবার বাংলা উভয় বাংলাকে কশ্চিনকালে পৃথক করা যাবে না, এখানে কোনো রকম চেতনা নেই। ঠিক অমনিকে বাংলাদেশি বলেও কোনো চেতনা নেই। তাহলে কিসের মাধ্যমে নিজের স্বাধীনতাকে টিকিয়ে রাখবেন? ইসলামী চেতনা। আর ইসলামী চেতনা ধ্বংস করার জন্যই ঘরে বাইরে ষড়যন্ত্র চলছে। বিষয়টা বুঝতে পারছেন তো? এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলা হয় বাংলাদেশকে, এটা কিন্তু রাজনৈতিক দলের ক্রেডিট নয়, এটা ইসলামের ক্রেডিট। ইসলাম আমাদেরকে শিখিয়েছে লা ইকরাহ ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সত্য বা মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতো কালি করে দিত, গুছিয়ে দিত, উজুর পানি এনে দিত একটা ইহুদি বালক। উনি একদিন শুনলেন বালকটি অসুস্থ হয়ে গেছে। বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসুস্থ বালককে দেখার জন্য তার বাড়ি গেলেন। দেখলেন যে বালকটি মৃত্যু পথযাত্রী, উনি বুঝতে পারলেন এই ছেলে আর বাঁচবে না। তখন তিনি বললেন তুমি ইসলাম কবুল করো, আমি তোমার জন্য কিয়ামতের দিন শাফাত করব। মৃত্যু পথযাত্রী বালক তার বারবার ইহুদি বাপের দিকে তাকাচ্ছে যে আব্বা কি বলে। আব্বা জবাব দিলেন আতা আবুল কাসেম, হে বাচ্চা তুমি আবুল কাসেম তো আমার রসুলের উপনাম কুনিয়ত, তুমি তার আনুগত্য করো। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলার পরে মারা গেল। তখন আল্লাহ রসুল ওখান থেকে উঠে আসছেন, বলছেন আলহামদুলিল্লাহ আল্লাজি, আলহামদুলিল্লাহ আল্লাজি নাজ্জাহু মিনান নার বি আনকাজাহু বি মিনান নার, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ইহুদি ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কোনো অমুসলিম জান্নাতে যাবে না, লা ইয়াদখুলু জান্নাতে কাফিরুন, কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না, পরিষ্কার ঘোষণা কোরআন হাদিসের। আর মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর এই জন্যে তিনি বললেন তুমি যদি মুসলিম হও তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে শাফাত করতে পারবো, আর না করলে কোনো চাপ নেই। এই ছেলে এতদিন পর্যন্ত তার ঘরে কাজ করেছে, কোনোদিন তিনি তাকে বলেননি চাপ দেননি তুমি মুসলমান হও। এটাই হলো আমাদের রসুলের আদর্শ আর কোরআনের নির্দেশ। আর এই কারণেই মুসলমানরা ধর্মীয় কারণে বিধর্মীর উপরে কোনো চাপ প্রয়োগ করে না, বরং শত শত বিধর্মী ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেছে। আর সাম্প্রদায়িক এই সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের জন্য এই কাজটা করেছে। তিনি আবার এই আপনাদের এলাকারই একজন হিন্দু শিক্ষক, সব ধরা পড়ে গেছে। এখন গভর্নমেন্ট তার কী শাস্তি দেবে না দেবে সে গভর্নমেন্টের ব্যাপার, আমরা খালি আমাদের মনের বেদনা তুলে ধরছি। সাবধান হও সরকার, মির্জাফর ওই দুদিন ওই
নবাবি করেছে মুর্শিদাবাদে, তাকে উঠিয়েছিল ইংরেজরা, তাই না? নবাব ছিল পুতুল, কাজ তার কিছু করতে দেয়নি। আমাদের সরকার যেন পুতুল সরকার না হয়, কারোর স্বাধীন সরকার হতে হবে, দায়িত্বশীল সরকার হতে হবে, অবশ্যই তাকে শক্তিশালী সরকার হতে হবে। কোনো অবস্থায় তার আদর্শকে মাগ দিয়ে অন্যের কাছে নাকে খত দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষা করার কোনো প্রয়োজন নাই। এদেশের স্বাধীনতার জন্য এদেশের স্বাধীনতার চেতনাই যথেষ্ট, এদেশের জনগণ ইনশাল্লাহ যথেষ্ট। এবার আসেন হাদিসটা কি, আল্লাহ বলছেন ওয়া ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না যতক্ষণ তাকে ওহি করা হয়। এদের কি বুঝলেন? সবটাই আল্লাহর নির্দেশনা মোতাবেক আমার রসুল আমাদেরকে হাদিস আকারে শুনিয়েছেন। তিনি তো আগে কিছুই জানতেন না, তিনি কখনো লেখাপড়া করেন নাই, কার কোন মাস্টার নেই, দুনিয়াতে কোনো উস্তাদ নেই, তিনি এত শিখলেন কোত্থেকে? এত বিজ্ঞানের মালিক তিনি কী করে হলেন? আমরা বলছি বিগ ব্যাং, 20 কোটি বছর পূর্বে নবজগতে মহা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ফলে পৃথিবীতে যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সূর্য, চন্দ্র ইত্যাদি সৃষ্টি হয়, এই বলে বিজ্ঞানের ছাত্রদেরকে সে চমৎকারভাবে ধোকা দেওয়া হয়। অথচ 1500 বছর আগে কোরআন সুরা আম্বিয়া 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল আরযা ওয়াস সামা কানাতা রাতকান ফাফাতনাহুমা, আসমান জমিন সব একত্রিত ছিল, অতঃপর আমরা সেগুলোকে পৃথক করে দিয়েছি। যদি আয়াত পড়তো, কোরআন পড়তো, বিজ্ঞানীদের এত দেরি হতো না। এ বিগ ব্যাংয়ের রিপোর্ট তো তোমাদের কয়েক বছর আগের, অথচ 1500 বছর আগেই বিগ ব্যাংয়ের খবর আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। কোরআন বিজ্ঞানের উৎস। এরপরও আসেন, বিস্ফোরণ হলো, যদি কেউ বলে মেহেরপুরের এই প্রেসে হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটে গেছে, তার রেজাল্ট কী? প্রেসটা ভেঙে চুরে তসনাস হয়ে গেছে, তাই হবে না? কিন্তু প্রেস থেকে যে থিসিস বের হয়েছে, প্রেস ভেঙে চুরে গিয়ে সেখানে শেখ মুজিবের লেখা অসমাপ্ত আত্মজীবনী বের হয়ে আসছে, কেউ বিশ্বাস করবে? ওই প্রেসটা বিস্ফোরণ হয়ে সেখান থেকে শেখ হাসিনার মতো প্রতিভা বেরিয়ে আসছে, বিশ্বাস করবে? সেখান থেকে জিয়াউর রহমানের মতো প্রতিভা বেরিয়ে আসছে, কেউ বিশ্বাস করবে? তাহলে বিস্ফোরণ মেনে নিলাম, যে বিস্ফোরণের পরে যে এত লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে সৃষ্টি হল, এটা কে করল? এত গাছপালা, সমুদ্র, নদী, স্থলভাগ, জলভাগ কে সৃষ্টি করল? আপনাকে উত্তর দিতে হবে না, আপনি তো বলবেন আল্লাহ। কিন্তু যারা এগুলি অবিশ্বাস করে তাদের কাছে আমাদের প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, উত্তর তোমাদের দিতে হবে। উত্তর না দিতে পারলে মেনে নাও যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার দেহ বলে দিচ্ছে তুমি আল্লাহ সৃষ্টি। আজকে এক নাস্তিকের সাক্ষাৎকার দিয়েছে প্রথম আলোয়, গত বছর যখন তিনি যাচ্ছেন আমার পাশে সিটি না, অবশ্য এক সিট আগে, একে বিশ্ব ল্যাব প্রফেসর, আমরা বয়স আমার একটু বেশিও না। আমরা মনে বলে কি জানেন, ইউনিভার্সিটিতে যারা দর্শন পড়ায় তারা পাগল হয় না, মানুষকে পাগল বানায়। উনি হলেন দর্শনের প্রফেসর, উনি গিয়েছেন ঢাকাতে, তাকে নিয়ে যাওয়া হয়েছে, নড়তে পারে না, অনেক কষ্ট করে উঁচু করে বিমানে উঠানো হয়েছে। পরদিন পত্রিকা আসলো যে আমি যত ব্যর্থতায় থাকুক আমি গণতন্ত্রকে খুঁজে ফিরি, এইটুকু কথা উনি নাকি বলেছেন, সেটা পত্রিকা প্রথম হাইলাইট করেছে। আমরা যে এত কথা বলি, আমাদের কথা কোনো দাম নেই, কারণ আমরা ইসলামের কথা বলি। আমি যত ব্যর্থতায় থাকি আমি গণতন্ত্রকে খুঁজে ফিরি, কত বিশাল মূল্যবান কথা, যেন গণতন্ত্রের আসমাতে নাজিল হয়েছে। এ তো তোমার আমার তন্ত্র মনে চলছে নিজেদের বানোয়াটে, সব ছিল কোথায় আর দিন, এসব ইহুদিন আসলে তৈরি করা, কোনো কালে এসব ছিল?
বিজাতীয় মতবাদকে যারা নিজের মতবাদ মনে করে তাদের মতো দুর্বল জাতি পৃথিবীতে হতে পারে না। দেখেন পুতিনের আর বাইডেনের কারবারটা, উভয় বোমা বানাচ্ছে আর মানুষ মারতেছে আর সবাই ক্রেডিট নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজকে ইউক্রেনের 90 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিলাম, ভোট করে পাশ করে নিলাম, সুপ্রিম কোর্টে রায় নিয়ে নিলাম, বাস চলে গেল জাতিসংঘে, জাতিসংঘে এর বিরুদ্ধে প্রস্তাব উঠল, ভেটো দিয়ে শেষ, গণতন্ত্র এই হলো অবস্থা। রাতারাতি যদি কালকে কেউ পাশের বৃহৎ রাষ্ট্র বাংলাদেশের মেহেরপুর সাতক্ষীরা এলাকা যদি দখল করে নেয় আর যদি তারা পাশ করে নেয় ভোটাভুটি করে, এটা হালাল হয়ে যাবে? কারণ আপনাদের ধারণায় ভোট যেদিকে সত্য সেদিকে। জি না, ভোট কশ্চিনকালে সত্য মিথ্যার মানদণ্ড নয়। মানুষ জোশে বুড়ি ভোট দেয়, বুঝে সুঝে ভোট দেয় না, এরপরে ঘুষ খেয়েই ভোট দেয়। ডান্ডা গুন্ডা ঠান্ডা না হলে মানুষ ভোটাভুটির রাজনীতি চলে না। অত আমরা আল্লাহ কি বলছে, সাহাবের রহম ফিল আমার, সব কাজে পরামর্শ করো, পরামর্শ দেওয়ার যোগ্যতা যাদের আছে তারাই তো পরামর্শ দেয়। এই জন্য আজকের পত্রিকা বেরিয়েছে, আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাহেব বলেই ফেলেছেন এত দুর্নীতি হচ্ছে, এমপিরা 10% ভোগ করছে সব সব ইয়ে থেকেই, কি বলেন না, সরকার কি প্রকল্প দেয় না? আরেকটা দিয়েছে পুকুরে, পুকুরের জন্য ভরাট করার জন্য স্কুলের সামনে পুকুর ভরাট করার জন্য কত লক্ষ টাকা দিয়েছে, দেখা গেল পুকুরও নেই ভরাটও নেই কিছুই নেই, টাকা শেষ, ভাষা ঠিক আছে, আবার আবার সুপারিশ করে দিয়েছে এমপি সাহেব। তাই উনি দুঃখ করে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের এমপিরা কেন জাতীয় সংসদে কথা বলে না? নিঃসন্দেহে সেখানে অনেক ভালো ভালো এমপিও আছেন, কিন্তু অন্যদের চাপে ভালোগুলো সব হারিয়ে গেছে, কথা বলছেন? আপনার সত্য মিথ্যার মাপকাঠি অধিকাংশ রায় নয়। সবচেয়ে বড় জিনিস, সার্বভৌম ক্ষমতার মালিক আগে ঠিক করেন। আমরা বলছি সার্বভৌম ক্ষমতার মালিক হলেন জনগণ, আর আমরা বলছি আহলে হাদিসরা বলে মুসলমানরা বলবে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যে ক্ষমতা আনচ্যালেঞ্জেবল, আল্লাহর নির্দেশ আসলে বান্দার ক্ষমতা নেই সেটা পরিবর্তন করার, একে বলে সার্বভৌম ক্ষমতা। আপনি এটা নিয়ে নিয়েছেন জনগণের হাতে, জনগণ মানে কি, একটা ভোট বেশি পেলি তোমার ওই মা তোমার একটি ভোটে অমুক দল জিতে যাবে, একটা ভোটের কি এত মূল্য? না, সত্য মিথ্যার মানদণ্ড মানুষের ভোট নয়, সত্য মিথ্যার মানদণ্ড অধিকাংশ রায় নয়, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহি, ওহির বিধানের বিপরীত যেটা হবে সব বাতিল, ওহির বিধানের পক্ষে আপনার কাজ করার অধিকার আছে, আপনি বান্দা, আপনি আল্লাহর বিধানের পক্ষে কাজ করবেন এটাই আল্লাহর কামনা। কারণ আপনাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, নিজের ইচ্ছা দুনিয়া আসেন নাই, আপনার মা বাবার ইচ্ছা দুনিয়া আসেন নাই, বহু মা বাবা রয়েছে সন্তান পাচ্ছে না, কেন্দি কেন্দি বেড়াচ্ছে একটা সন্তানের জন্য, কোথায় যাবে, সেরেক বিদাত করছে না, সবাই একটা সন্তান পায় না, অথচ ঢাকা মেডিকেলে একদিনই এক দম্পতির 4টে বাচ্চা হয়েছে, ঠেলা সামলা, যাদের বাচ্চা নেই তারা যে দেখো তোমরা তো ভ্যান চালিয়ে খাও, 4টেতে মানুষ দিতে পারবো না, তা আমাদের একটা করে দাও। তো তার বাপ বলেছে আমি ভ্যান চালিয়ে খাই আরও ভ্যান চালাবো, তো আমি 4টে বাচ্চা একটা তোমাদের দেবো না। অথচ বহু লোক সন্তানকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে, যে সন্তান আল্লাহ দেয় আপনিও তার মধ্যে একজন, আমিও তার মধ্যে একজন, আল্লাহ আমাদেরকে হয়তো এক এক জায়গায় বসিয়েছেন, কেউ রাষ্ট্রের নেতা কেউ সংগঠনের নেতা, এই তো ফারাক, আমরা সংগঠনের নেতা আপনি রাষ্ট্রের নেতা, এটা আল্লাহরই মেহরবানি মানুষের মেহরবানি নয়। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা, মানে তো আয়াতগুলো, তুমি বলো হে আল্লাহ তুমি রাজাধিরাজ, তুমি যাকে খুশি রাষ্ট্র ক্ষমতা দিয়ে থাকো, যার কাছ থেকে খুশি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও, কোরআন নেই এগুলো? তো আপনি নিজের ইচ্ছা ওখানে বসেন নাই, আল্লাহর ইচ্ছা ওখানে বসেছেন, আর এটার কৈফিয়ত অবশ্যই আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আমি সংগঠনের নেতা, আমি জানতাম না তো আমি কখনো দেশের আহলে সংগঠনের আমির হব, কল্পনাই করিনি কখনো, এখন আমার দায়িত্ব বেড়ে গেছে না, আমাকে যদি হক কথা বলতে আপনি না দেন
আপনি দায়ী হবেন, কারণ আমাকে আমার সংগঠনের স্পোক্সম্যান হিসাবে মুখপাত্র হিসাবে কথা বলতেই হবে। আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায়, কীভাবে চায় আমাদের বইটা পড়ে দেখেন। আর সে কারণে সর্বাধিক দায়িত্বশীল হিসাবে আমাদেরকে জেল খাটতে হয়েছে। এখনো বেঁচে আছেন তারা, আবার ক্ষমতা যাদের লালায়িত পাগল হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আল্লাহ যদি জান সমস্যা কি, কিন্তু আমাদের কাছে দুনিয়াতে কৈফিয়ত দিতে হবে না, আখেরাত আমাদের সামনে আছে। 2005 সালের 22শে ফেব্রুয়ারি রাত্রি 1:30টার সময় আমার ঘরে ঢুকে কোন অধিকারে বিনা অপরাধে আমাকে কারাগারে নিয়ে গেছিলেন, তা কৈফিয়ত দিতে হবে না? 10-10টা মিথ্যা মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখলেন হাজতের নাম করে, এরপরে 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাতে হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করালেন, সারা দেশে আমাদের প্রায় 40 জন কর্মীকে কারাবরণ করতে হলো। এখনো পর্যন্ত যেখানে যাই সেখানে ডিবিআর ডিএসবি যত সংস্থা সরকার আছে সবাই পিছিয়ে পিছিয়ে লাগে। এমনকি আমার গত 11 অক্টোবরে আমার বড় বোনটা মারা গেছে, যে বোন আমাকে কলকের মানুষ করেছে, সেখানে বাড়িতে লোকে লোকারণ মৃত্যুবাড়ি কেমন হয় তা তো বুঝতেই পারছে না, আমি কিছু সেখানে আমার তো বাড়িঘর নেই, খুঁজে পাচ্ছে না ডিএসবি স্যারের বাড়ি কোনটা, গিয়ে দেখে ভিটে কিছু গাছগাছের কচু গাছ টাছ আছে, তাহলে এইটি ওনার বাড়া, তাহলে এইটা তো বাড়ি, আমরা পত্রিকা দেখলে ওনার ছয়তলা বাড়ি, ছয়তলা আসে পত্রিকা আসে আসে নেই, তো থাকে কোথায়, থাকে বোনের বাড়ি, বোন তো মরে যাচ্ছে, তো ওইখানে যান। এখন সেখানে যে কোন ঘরে আমি থাকবো সেখানে গিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে চলে আসছে। এইভাবে চার দলীয় জোটের সময় আমরা ছিলাম চার দলের মধ্যে বন্দি, আর এখন এই সরকারের আমলে সারা দেশে আমি কারাবন্দি, সারা দেশ আমাদের জন্য কারাগার হয়ে গেছে। এখন এই জন্য আমরা খুশি, আমার রসুল বলছেন মুমিনের জন্য পুরা দুনিয়াটাই হলো কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। আমরা শুকর গুজার যে আমরা এখনো বাইরে আছি, আমাদের কথা বলতে দিচ্ছেন আপনারা, আমাদের প্রতিটি কথাই কোরআন হাদিসের অনুকূলে থাকবে, বিপক্ষে থাকবে না, যারা বিপক্ষে বলবেন আমরা অবশ্যই তার প্রতিবাদ করব, এটা আমার রসুলের নির্দেশ, তুমি যদি প্রতিবাদ না করো তুমি জাহান্নামে যাবা, আর যদি তুমি ঘৃণা করো তাহলেও তুমি অন্তত বাঁচতে পারবা, কিন্তু যদি তুমি সমর্থন করো তা রাজিয়া ও তা রাজি হও এবং পিছিয়ে পিছিয়ে মিছিল করে বেড়াও, তখন সাহাবে কেরাম বললেন আফালা নুকাতিল হুম, হে আল্লাহর রাসূল আমরা কি ওদেরকে হত্যা করবো না? লা মা সাল্লাহ না, এটা করো না, যতক্ষণ তোমার সরকার তোমাকে সালাত আদায় করার সুযোগ দেয়। আমাদের সরকার আমাদের সালাত আদায় করাকে নিষেধ করে? অতএব আমরা মেনে চলছি, এবং আল্লাহ রাসূল আরও বলে দিয়েছেন আতু হক্কাহুম সালুল্লাহ হক্কাকুম, সরকার হক সরকারকে দাও, তোমার হক আল্লাহর কাছে চাও। আমাদের হক নষ্ট হচ্ছে এই ধরনের লেখা যারা লিখছে, এদের দিনান্তের গ্রেফতার করে দৃষ্টান্তগুলো শাস্তি দেওয়া দরকার ছিল না? এখন তদন্ত নামে ঘুরবে, ঘুরতেই থাকবে, পিছন থেকে ফোন আসবে, ফোনের পর ফোন আসবে, ও হিন্দু লেখক তো, অত সেই ফোন ঠেকাবে আগে না বিচার করবে আগে? এইভাবে চললে একসময় মানুষ ভুলে যাবে আর কিছুই হবে না। আর এই কারণেই এদেশে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বহুবার শুনেছি, কথাই আছে কাজে নাই। আমাদের যারা সচেতন নাগরিক আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, কারণ আপনি আমি সবাই আল্লাহর সামনে আছি। ইন্নাল্লাহ সামিউন বাসির, সামি মানে কি? শুনছেন, এই যে বক্তব্য দিচ্ছি না আল্লাহ শুনছেন না, আপনার কাছে রাখেন গিয়ে তো আল্লাহর কাছে ঠিক করা আছে। আর বাসির মানে দেখছেন, আর কাঁধের দুই পাশে দুই ফেরেশতা আছে না, সবই লিখছেন না তারা, অর্থাৎ আমাদের হিসাব করে কথা বলতে হচ্ছে, এত সহজ নয়। আপনি যতই ভয় দেখান কোরআন হাদিসের বাইরে একটি কথাও আমরা বলতে পারবো না, আর যত আমাকে উৎসাহ দেন কোরআন হাদিসের বাইরে কারোর সঙ্গে আমরা আপোষ করতে পারবো না। এটা হলো বাংলাদেশের 4 কোটি আহলে হাদিসের, শুধু তাই বলবো কেন, প্রত্যেক দিনদার মুমিন মুসলমানের নারী পুরুষের এটাই হলো ভিতরের কথা, এটাই হলো আমাদের দার্ঢ়হীন বক্তব্য, কোনো অবস্থাতেই আমরা কোরআন এবং সুন্নার বাইরে যেতে পারি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন ও সহিহ হাদিসের পথে দাওয়াত দিয়ে থাকে, এবং তাদেরকে বলে এই মাটি থেকে তোমার জন্ম হয়েছে, এই মাটিতে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে, অতএব আর মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে, যেদিন আমরা কেমন উঠবো
তখন আমরা সবাই সামনে হাজির হব। একদল লোক বলছে, হে আল্লাহর রাসূল, আমরা যাকে ভালোবাসি তাকে জীবনে দেখি নাই, তো আমরা কি তার সঙ্গে কিয়ামত দিন একসাথে থাকব? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই থাকবে। তুমি তাকে চেনো বা না চেনো, তুমি তার আদর্শ অনুসারী হও, যে দেশে তুমি থাকো না করো, কিয়ামতের ময়দানে সব এক দেশে এক জায়গায়। অতএব তোমরা সবাই পরস্পরকে দেখতে পাবে। আল মারউ মা মান আহাব্বা, মানুষ তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করত। আল আখলাউ ইয়াউমাজিন আদুবুন বাযুম লিবাযিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিন সকল বন্ধু হারিয়ে যাবে শুধু মুত্তাকি ছাড়া। মুত্তাকিরাই পরস্পরের বন্ধু হিসেবে সেদিন কাছাকাছি থাকবে। যদি আপনাদের মধ্যে কোনো মুত্তাকি থাকবে বা আমাদের সঙ্গে যারা আছেন স্টেজে, তারা যদি মুত্তাকি সত্যিকারের যারা হবে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা আবারও একত্রিত হয়ে সেখানে বসবাস করবো, আল্লাহর সামনে দাঁড়াবো। সব দিনই ভাই, আসল ভাই, রক্তের ভাই আসল ভাই নয়। রক্তের ভাই সম্পত্তির অংশ পায়, দিনই ভাই আমার দিনের অংশ পায়। দিনই ভাইয়ের মহব্বত সবচেয়ে বেশি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে দিনই মহব্বতে ঐক্যবদ্ধ করতে চায়। বন্ধুরা, আমার সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ নয়, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যার কোনো আদেশ লঙ্ঘন করা যাবে না। কারণ তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, তোমার প্রতিপালকের প্রতিটি কথা সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, তার কথা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তিনি বলেছেন সুদ হারাম, সুদ মানুষের রক্ত চোষণ করে। কোরআনে 8টি আয়াতে এবং হাদিসে 40টি হাদিসে সুদের নিষিদ্ধতার উপরে এসেছে। এমনকি মুসলিম ছাড়াও প্লেটো, অ্যারিস্টটল, এসব তো জগদ্বিখ্যাত গ্রিক মনীষী, তারা পর্যন্ত বলেছেন সুদের বিরুদ্ধে। কিন্তু কি ইউরোপীয় কান্ট্রি বলুন আর মুসলিম কান্ট্রি বলুন, সুদবিহীন কোনো দেশেই নাই। ফলে গুটি কয়েক বড় লোক দেশের সমস্ত সম্পদ চষে খাচ্ছে। শিল্পপতির নামধারী কিছু লোক ব্যাংক থেকে ঋণ নেয়, শেষে ঋণ খেলাপি হয়, তারাই সকল লুটপাট করে খায়, গরিব মানুষ না খেয়ে মরে। সুদ চলছে, এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। দুর্নীতি চলছে সমানে, কেউ কোনো কথা বলবে না। অথচ সুদ, ঘুষ, দুর্নীতি কশ্চিনকালে মানুষের জীবনে শান্তি দিতে পারে না। জেনা ব্যবচারী বেড়ে যাচ্ছে না আগের চাইতে, এটা কিয়ামতের লক্ষণ। নারী পুরুষের যে পর্দা ফরজ, এই পর্দা আজকাল উঠে গেছে। নারীর ক্ষমতায়নের নামে নারীকে ল্যাংটে বানানো হচ্ছে, পুরুষের পাশে নারীকে বসানো হচ্ছে। আর প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদে, এখন আমাদের সংসদ আছে মহিলা আছে নাকি 45 জন, না না ওটা 100 করতে হবে। আমি মনে করি বাবা 100 কান্ত আর 300 সবই মহিলা হয়, আমরা তোদের বাড়ি বেজে ভাত রান্না করে দেবো। দেখো দিস আল্লাহ দিব কি, যে দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, নারী 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 সব জায়গায় নারী, এরপরে আর কোন ক্ষমতা তোমরা চাও? এত ক্ষমতা দিয়েও তো কোনো উন্নতি নাই। নারী নির্যাতিত হচ্ছে সবচেয়ে বেশি এই আমলে, দুই মহিলা প্রধানমন্ত্রীর আমলে। কেন হবে? তারা তো ক্ষমতা আছে। তো কারণ ইসলামের মূল রুট থেকে তোমরা বিচ্যুত হয়ে গেছ, নারীকে পর্দা ছেড়ে বাইরে নিয়ে চলে আসছো, তোমার পাশে ছেড়ে বসার দামে ক্ষমতায়ন। প্রত্যেকটা মানুষের স্বভাবজাত ধর্ম নারী সবসময় পর্দানশীল, লাজুক, এটা তার প্রকৃতি ধর্ম। তার প্রকৃতিকে সে স্বভাবের বিরুদ্ধে আপনি তাকে উলঙ্গ বানাচ্ছেন, এটা হবে না। নারী দিব্য সাইকেল চালায়, হুন্ডা চালায়, কত কিছু চালায়। ওরা আমার নেতারা খুব খুশি যখন নারীর মাথায় 10 টাকার ইট দিয়ে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে নেত্রী বলে হারে আমার মা বোন কত কাজ করে খাচ্ছে, কতই না ক্ষমতান হয়েছে। হ্যাঁ, নারী শ্রমিক দেখলে কত খুশি। লজ্জা করা উচিত, নারী আমার মা, নারী আমার মেয়ে, নারী আমার বোন, তাকে সম্মান করা উচিত। দূর অতীতের কথা মনে করিয়ে দিই, যে ডিক্লাইন অফ আরব এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন লেখক, আমি হতভম্ব হয়ে যাই, মুহাম্মাদের ধর্মটা কেমন? দুদিন আগে যে আরবের লোকেরা নারী ধর্ষণ করতো, নারী ইজ্জত নিয়ে সিনেমা খেলতো, দুদিন পরে মুহাম্মাদ কি শেখালো?
সেই নারী মায়ের মর্যাদা পেয়ে গেল। রাতের অন্ধকারে ওই মহিলাটি তার উট কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্ধকার কাফেলা দূরে চলে গেছে, তখন মহিলাটি উট থেকে নেমে একাকী মরুভূমিতে বসে আছে। হঠাৎ কটকট 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 শব্দ শুনছে, মহিলা ভয়ে থরথরকে কাঁপছে, এই বুঝে কেউ আসছে আমার ইজ্জত নষ্ট করবে। হঠাৎ সামনে সে দাঁড়িয়ে গেছে, মানান্তে ইয়া অম্মে, হে মা আপনি কে? তখন উনি বলছেন, আমার কাফেলা আগে চলে গেছে, আমি অসহায়, আমি পথ খুঁজে পাচ্ছি না। লা তাখাফি, আপনি ভয় করেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমার উটে, আপনি ওঠেন, আমি উটে লাগাম ধরে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে দূরে চলেছে তার কাফেলা, তারা খুঁজছে মহিলা কোন দিক গেল, শেষকালে পাওয়া গেল। এর বলে, মা আপনি ওই উটে আপনার কাফেলার সঙ্গে চলে যান। এই ইতিহাস লেখার পরে ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার মধ্যে তিনি লিখছেন যে মুহাম্মদের শিক্ষা কি শিক্ষা, যে নারীকে তারা, যে নারী আগে ধর্ষিত হইত সে নারী আজকে মায়ের মর্যাদা পেয়ে গেল, গভীর অন্ধকার রাত্রিতে সে নারীর ইজ্জত বাঁচালো, দুদিন আগে যে যুবক ছিল ধর্ষক আজকে সে যুবক হয়ে গেল রক্ষক। বাংলাদেশে কি এই ইতিহাস সৃষ্টি হতে পারে না? হওয়ার দরকার ছিল। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো কি হচ্ছে আমার চাইতে আপনারা বেশি জানেন। শিক্ষকদের মর্যাদা ধ্বংস হয়ে গেছে, তারা এখন আর মর্যাদা নাই, তারা এখন ভাই হয়ে গেছে, ফ্রেন্ড হয়ে গেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষকরাও আজকের সে মর্যাদা আগের মতো পায় না। শুধু মানুষ নয়, আমার রসুলকে কোরআন এবং হাদিসকে সম্মান করে পশু পর্যন্ত। একজন লোক গরু গাড়ি চালাচ্ছে, গরু হঠাৎ করে কথা বলে উঠছে, এই তুমি আমাকে গাড়ি চালাচ্ছ কেন? আমি তো দুধ দেওয়ার জন্য এসেছি। গরুর কথা শুনে গাড়োয়ান তো নাবতে পড়েছে ভয়, বলে রে গরু কথা বলে, এ কি জিন নাকি? এই ভয় পাও না, তোমাদের এখানে আখির নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন না? হ্যাঁ, তাকে যে জিজ্ঞাসা করো আখির জামানায় গরুতে কথা বলবে, উঠে কথা বলবে, যাও। ও গরু কি করে জানলো যে এখানে আখির জামানার নবী এসেছে? ওই লোকটা দৌড়ে যে বলি, হে আল্লাহ রসুল, আজকে এই ঘটনা ঘটেছে, এটিকে আসলে ভৌতিক কাণ্ড না সঠিক। তিনি বললেন, দেখো আমি শুধু মানুষের নবী নই, আমি কি জিনের নবী নই, আমি পশুর নবী, আমি সবার কাছে সমস্ত জিন ইনসান পশু পক্ষী আমি সবারই শেষ নবী, তাই আমাকে তারাও সম্মান করে, তুমি একা নও। বলুন সুবহানাল্লাহ, আলহামদি। যাচ্ছেন পাশ দিয়ে একটা উট ড্রাইভার যাচ্ছে, উটকে খেতে দেয়নি দুদিন, উট হাঁকাচ্ছে আঞ্জেসা, আল্লাহ রসুলকে দেখলেন, দেখে উট থেমে গেল, চোখ দিয়ে ঝরঝরকে পানি পড়ছে। আল্লাহ রসুল বলেন, এই উট চালক, কতদিন উটটাকে তো খাওয়া হয়নি, ও যে আমাকে অভিযোগ দিচ্ছে, থামো। থামলো, উটকে খাওয়ালো, এবার উট চলে গেল, এর ব্যাখ্যা কী দেবেন? আল্লাহ রসুল ময়দানে শুয়ে আছেন, একটা গাছের নিচে ছায়া তো নেই মরুভূমিতে, বুঝতেই পারছেন। হঠাৎ গাছটা নিচু হয়ে তাকে ছায়া দিচ্ছে, আল্লাহ রসুল ঘুমিয়ে গেলেন। গোত্র দূর থেকে দেখে সে শত্রু, এই তো সুযোগ, আল্লাহ রসুলের তরবেটে ঝুলানো আছে গাছের ডালে, দৌড়ে এসে তরবেটে হাতে নিয়ে বলছে, মোহাম্মদ এইবার তোমাকে কে রক্ষা করবে? উনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারি পড়ে গেল। গোত্রস বলছে, আমি এলাকার শ্রেষ্ঠ বীর, তোমাকে মারার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এত সুযোগ পেয়ে আমি পারলাম না, নিঃসন্দেহে তুমি সত্য নবী, আমি ইসলাম কবুল করলাম। কত ইতিহাস নেবেন, সিরাত রসুলটা পড়েন দয়া করে, দেখবেন কত এরকম ঘটনা আছে। বিশাল কাফেলা চলেছে, একজন পৃথক হয়ে গেছে, জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে, হঠাৎ বাঘ এসে হামলা করেছে। উনি বলছে, দেখো হে বাঘ, তোমার নবী যিনি আমারও নবী তিনি, তুমি আমাকে ক্ষতি করো না। বাঘ থেমে গেছে, কী ব্যাপার? আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তুমিও তার উম্মত। বাঘ তখন থেমে গিয়ে তার গা ঘেঁষতেছে, আদর করে সম্মান করি। তখন বললো, দেখো আমার কাফেলা চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার পথ দেখাতে পারবে? তো বাঘের
জঙ্গলে পশুরা তো বুঝে কোন দিক দিয়ে মানুষ গেছে ওরা বোঝে না, ওদের তো জ্ঞান আলাদা। তখন বাঘ আগে আগে হেঁটে যাচ্ছে আর উনি পিছু পিছু যাচ্ছেন, হঠাৎ ও দূর থেকে দেখা যাচ্ছে সেই কাফেলা যাচ্ছে। এবার বাঘ ইঙ্গিত দিল উনি যে কাফেলার সঙ্গে মিলে গেল। এখানে বাঘ পর্যন্ত আল্লাহ নবী সাহাবীকে সম্মান করলো না? ইনশাআল্লাহ প্রকৃত আহলে হাদিস যেখানে যাবে দুনিয়ার সব তাকে সম্মান করবে, সারা পৃথিবী তাকে সম্মান করবে। প্রকৃত আহলে হাদিস আপনাকে হতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, দুনিয়া সবই আপনার। যদি আপনি হাদিস কোরআন বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো চলেন, শয়তান আপনার পথ দেখাবে, আল্লাহ আপনাকে পথ দেখাবে না। পৃথিবীর মানুষকে আমরা এই দিকে আহ্বান জানাই, কোরআন হাদিস ছাড়া মানুষের দুনিয়া চলার কোনো পথ নাই। প্রকৃত আইন বিধান যা কিছু বলেন সবই কোরআন হাদিসে আছে। ওমা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবে আমি কোনো বিষয়ে বলতে ছেড়ে দেই নাই। তিবিয়ানা লিকুল্লি শাই, সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা কোরআনে আছে, হাদিসে রয়েছে। কোরআনের ব্যাখ্যা তো হাদিস, কিন্তু এই এটা অনেকে মানতে চায় না। দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে, পানি শেষে নদী মাঠে পানি শেষ তো হয় না, যে জমিটা উপরে যে জমিটা নিচে, তো পানি উপরে জমিওয়ালা আর নিচের জমিওয়ালা গোলমাল লেগেছে। নিচের জমিওয়ালা বলছে আমাকে আগে পানি দেওয়ার সুযোগ দিতে হবে, উপরে জমিওয়ালা বলছে আর ওনাকে দিলে উপরে তো পানি উঠবে না, আগে উপরেরটা দিয়ে নিই পরে ওনাকে দিয়ে দেবো। এই ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুলের কাছে হাজির। তো আল্লাহ রসুল বললেন তো দাবি ঠিকই তো, উপরে আগে দেও তারপরে নালা কেটে দিলে পানি অটোমেটিক নিচে চলে যাবে, সমস্যা কি? নিচে জমিলে বলে কি ও ওটা আপনার ফুফাতো ভাই, সেদিন আপনি তাদের পার্সালিটি করলেন, দেখেন কি কথার কি উত্তর। তা আল্লাহ রসুল খুব দুঃখিত হলেন, আল্লাহ বরদাস্ত করতে পারেনি, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। সূরা নিসা 65 আয়াত। কোশ্চেন কাল ওই ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তোমার বিবাদীয় বিষয়ে তোমাকে সালিশ হিসেবে গ্রহণ না করবে এবং তুমি যে সিদ্ধান্ত দেবে নিঃসংকোচিত্বে সেটা মেনে না নেবে। শুধু তাই নয়, ইউসাল্লিমু তাসলিমা, তোমার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করবে। তিনটা জিনিস মেনে নিলাম, শুধু মুখে বললে হবে না, ভিতরে কোনো দ্বিধা রাখা চলবে না, রসুলের হুকুম কোনো দ্বিধাহীন চিত্তে মানতে হবে। তিন নম্বর, ওটা সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আপনি মুমিন হতে পারবেন, নইলে নয়। যারা জঙ্গি তার এই আয়াত দিয়ে জঙ্গিবাদের পক্ষে দলিল দেয়, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না। এর অর্থ হচ্ছে লা ইস্তাকমিলুনাল ঈমান, তাদের পূর্ণ মুমিন হতে পারবে না। নইলে যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়ে সে তো এমনিতে মুসলমান হয়ে যায়, তাই না? কিন্তু পূর্ণ মুমিন হতে গেলে তাকে পূর্ণভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এই জঙ্গিবাদ এদেশে ঢুকেছে 17টা আয়াত এবং হাদিসের ভিত্তিতে। এই সবগুলোর উত্তরে আমাদের লিখিত বই পড়ে দেখেন, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এখানে অন্তত 3 বছর আগে আমরা বের করেছি। এগুলো যদি প্রশাসন যুবকদের মধ্যে ছড়িয়ে দেয়, জঙ্গিবাদী দ্বারা কোনো যুক্তি থাকবে না। এরপরে আমরা লক্ষ লক্ষ লিফলেট চরমপন্থীদের সাবধান ছড়িয়েছি বাংলার জমিনে। দুর্ভাগ্য আমাদেরকেই ভয় পায়, এরাই বোধহয় জঙ্গি সব করে চালাচ্ছে। জি না, জঙ্গিরা আমাদেরকে মারার জন্য ব্যস্ত, সরকার যেন ভুল করবেন না। এদেশের মাটি আমার আপনার সবার, অতএব এদেশের ভালোবাসা অধিকার আমাদের সবারই সমান। এদেশের মাটি আমরা বলি সোনার চাইতে খাঁটি, কারণ এক কাঠা মাটি থাকলে কিছুই নাই, একটা লাউ গাছ লাগালেও তো আপনি খেতে পারবেন, লাউয়ের গোড়াটার নিচে কিন্তু চলে যাচ্ছে উপরে, আপনার চালের উপরে লাউ হচ্ছে না, কুমড়া হচ্ছে না, লাউয়ের পাতা খাচ্ছেন না, লাউয়ের ডগা খাচ্ছেন না, লাউয়ের ফুল খাচ্ছেন না। আর কুমড়োর শাক যে কত মজা লাগে, আমি কুমড়োর ফুলগুলোর ডিম ভাজি খাই, কত ভিটামিনের মধ্যে আছে, কিছুই লাগে না। এই রহমতের দেশ দখল করার জন্য যুগে যুগে
মোগল, পাঠান, আফগান সবাই এসেছে এদেশে। যারা একবার এসেছে এদের ছাড়তে রাজি হয় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর বাংলাদেশ শোষণ করেছে, কেউ ছাড়তে রাজি হয়নি। আর এই সোনার টুকরো মাটি আমাদের স্বাধীন দেশ, এটাকে যারা স্বাধীন করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের পূর্বে যারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, 1831 সালে বালাকোট যুদ্ধ করেছে, আহলে হাদিস আন্দোলন নেতারা তখন ছিলেন মাওলানা ইসমাইল শহীদ, মানে শহীদ আহমদ ব্রেলভী, পরবর্তীকালে বেলায়েত আলী, এনায়েত আলী, সবই আমাদেরই মুরব্বী। তারপরে সৈয়দ নিসার আলী তিতুমির, মোহাম্মদী আন্দোলনের নেতা, সবাই তার নাম জানেন। হতভাগ্য বাংলাদেশের নেতারা, মানে ইসলামী নেতারা বই লিখছে তিতুমিরের নামে। তিতুমিরের নামের সঙ্গে তিতু কেন তা জানো? বা ছোট জন লিখছে তিনি খুব তেতো খাইতেন, তাই তার নাম হচ্ছে তিতু। কত বেহায় এইসব লেখকরা, তার ইতিহাসে কিছুই তারা খবর রাখে না। ওনার অপরাধ কি? উনি হানাফি ছিলেন না, উনি মোহাম্মদী ছিলেন, এই জন্য অপরাধ আছে, এইভাবে লাগাই দিয়েছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র এই নেপাল গোপাল আলাদা করছে না, ইসলামপন্থী নামধারী লোকরাও কম নাই। তারা বলছে দেখো হাদিস মে হাদিস তো জব জখিম মেরে পা তোমার আমারে পাশ আতে হ্যায় উসকে সবকে সব সহি হ্যায়। মাসালান বুখারি জিসমে ছে সাত হাজার দর্জ হ্যায়, হাদিস মে বহু গলু করনে ওয়ালা ভি বোল নাই সকতা হ্যায় কে এ সবকে সব সহি হ্যায়। হাদিসের যে বিশাল ভণ্ডার আমাদের কাছে এসেছে তা কি সব বিশুদ্ধ? উদাহরণস্বরূপ বুখারি, সেখানে যে 6-7 হাজার হাদিস লিপিবদ্ধ আছে, হাদিসের অতি বড় ভক্তও তার একথা বলতে পারবে না সবটাই বিশুদ্ধ। একথা যখন আলেম বলে তাকে বরদাস্ত করা যাবে? বুঝতে পারছেন? আমি তার বই থেকে অরিজিনাল উদ্ধৃতি উর্দুতে পেশ করলাম, লেখকটাকে বুদ্ধিশালী বুঝে নেন। যিনি লিখছেন ইসলাম দ্বার আসল হুকুমত কা নাম হয় সালাত সিয়াম হজ জাকাত সব উসকে তমরিনা তেমনি ট্রেনিং কোর্স হয়। ইসলামের আসল উদ্দেশ্য হচ্ছে হুকুমত, রাষ্ট্র কায়েম করা। আর আমরা যে সালাদ পড়ি, সিয়াম আদায় করি, এই সবগুলো হলো ওই বড় এবাদতের জন্য ট্রেনিং কোর্স। কি নাউজুলি বলবেন না, মরে গেছেন নাকি আপনারা? বলে নাউজুলি বললেন। আমরা যে সালাদ পড়লাম, ভাই যে আমার ছোট ভাই ডক্টর সাখাওয়াত যে বক্তব্য দিল সালাদের উপরে, ও কি নফল সালাদ নাকি? ওটা ট্রেনিং কোর্স জন্য বলছে নাকি? ট্রেনিং তো সাময়িক ব্যাপার, ট্রেনিং এর পরে আর লাগে না। ট্রেনিং হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, রিটায়ার হয়ে গেল, বাড়ি চলে গেলাম। কিন্তু মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সালাদ ত্যাগ করার সুযোগ আছে? এটা কি বলে দিয়ে হচ্ছে ট্রেনিং কোর্স? আর বড় বাজার হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। আর এই জন্য তারা ইসলাম নাম করে রাষ্ট্র ক্ষমতা দখল করে পাগল হয়ে আছে, যাতে সবাই তাদের ভোট দেয়। জি না, ইসলামকে এমনি করে ব্যালট, আর এটা হচ্ছে ব্যালট পন্থী, আর এদেরই অনুসারে ওরা হলো বুলেট পন্থী। ব্যালট বুলেট কোনো রাস্তাই ইসলামের রাস্তা নয়। মানুষকে বোঝাতে হবে, মানুষের আকিদা পরিবর্তন করলেই তবে সব কিছু পরিবর্তন হবে। মানুষের আকিদা পরিবর্তন না হলে কশ্চিন কালেও দেশের কোনো পরিবর্তন হবে না। এরপর আসেন আর একদল হুজুর, মাথায় পাগড়ি, মাথা নিচু করে চলে রাস্তাঘাটে, আর সব মেয়ে মুখের কথা বলে, মসজিদ ভরে যায় গাট্টি বস্কা নিয়ে। কি বলছে? 555 হিজরিতে সুফি আহমদ আর রেফাহি বাগদাদে এলেন, হজ শেষ করে বাগদাদে এসে তিনি বলেছে মদিনায় এসে আল্লাহ রসুলের কবর জিয়ারত করার জন্য এলেন। এসে আল্লাহ রসুলের কবরের পাশে দাঁড়িয়ে দুই লাইন তার প্রশংসা কবিতা পাঠ করলেন। আল্লাহ রসুল সেই কবিতার শুনে খুশি হয়ে কবর থেকে দুই হাত বের করে দিল তাকে মুসাফা করার জন্য। শুধু তাই না, এই দৃশ্য দেখলো 90,000 হাজি সাহেব ওখানে তারা উপস্থিত ছিল। শুধু তাই না, এই দৃশ্য দেখেছেন বড়পুর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এক মিথ্যা ঢাকতে গিয়ে 90,000 লোককে সাক্ষী বানাইছে, আর ওটাকে ঢাকতে গিয়ে বড়পুর সাহেবকে সাক্ষী বানাইছে। আচ্ছা দুই হাত কেন? ডান হাত বেরের সমস্যা কি ছিল? তো সহি হাদিসে রয়েছে আল্লাহ রসুল সমস্ত শুভ কাজ ডান হাত দিয়ে করা পছন্দ করতেন,
আমরা ভাত খাই কোন হাত দিয়ে? শুভ কাজ না এটা? ভাত খাই ডান হাত দিয়ে, বাচ্চাকে কোলে আদর করি সব ডান হাত দিয়ে, সব কিছু করি আমরা ডান হাত দিয়ে, কিন্তু টয়লেট করি বাম হাত দিয়ে। যত ভালো কাজ আল্লাহ রসুল বলছেন তিনি পছন্দ করতেন, ডান হাত দিয়ে করা পছন্দ করেন, এটা সহি হাদিস। আর এই জন্য আহলে হাদিসরা ডান হাতে মুসাফা করে দুই হাতে নয়, ঠিক তো নাকি? আপনার কোন কোন দল থেকে জানি আমি, আহলে হাদিসরা এই কারণে ডান হাতে মুসাফা করে, বামটা নয়। এখন যদি দুই হাত না বলে তো ওনার মজাব কায়েম হয় না, এই জন্য আল্লাহ রসুল কবর থেকে দুই হাত বের করে দিয়েছে, ও একটা দলিল হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম কত শতবার তার মসজিদে সালাত আদায় করেছেন, কতবার জিয়ারত করেছেন, কখনোই আল্লাহর রসুল মহব্বত করে কবর থেকে হাত বের করে দেয়নি। তিনি আবুবকরকে চিনতেন না, ওমরকে চিনতেন না, আবুবকর ওমর তো তার শ্বশুর, আর উসমান আলী তার জামাই, তারা কত জিয়ারত করেছে, তিনি কখনো দুই হাত বের করে দিলেন না। আর 555 বছর গেল একটা অচেনা অজানা বাগদাদের এক সুফি, তিনি গেলেন আর দুই হাত বের করে দিলেন। এই ধরনের গল্প করলে একদল সুবহানাল্লাহ করে না, খুশির চোটে সুবহানাল্লাহ বলে দেয়। আপনারাও তার মধ্যে আসেন, খবরদার, ধর্মের নামে এটা ধর্ম ব্যবসায়ীরা, কোশ্চেন কালে এদের ধারে কাছে দেবেন না। আহলে হাদিস কোনো মসজিদে এরা যেন কোনো স্থান না পায়, অসংখ্য আহলে হাদিস ভাই ধোকায় পড়ে যাচ্ছে তাদের পিছিয়ে পিছিয়ে। 130 ফরজ মুখস্থ করা হচ্ছে, চায়ের খুঁজছে, চায়ের ফরজ, চায়ের মোজাব, চায়ের ফরজ মুখস্থ করানো হয় না, এইবার ঢিলা কুলুক শুরু হয়ে গেল। কত গল্প শুনবেন, আর একটা গল্প শোনেন। একজন হুজুরি বড় নাম দিয়েছে, দিয়ে বলছে, তিনি বলছেন, মিস্তাহ আমাদের গ্রামে ছিল একটা বড় মদখোর, সে মদের চুর হয়ে থাকত, হঠাৎ করে একদিন মারা গেল। তখন আমার অমুক হুজুর তাকে স্বপ্ন দেখলো, যে তুই কেমন আছিস? সেই মিস্তাহ বলছে, দেখো না আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি। কি ঘুরে? তুই তো মদ খোর, জীবনে সালাদ সিয়াম কিছুই নেই, তুই মদ ঘুরে বেড়াচ্ছিস, তুই জান্নাতে গেলি কেমন করে? কেন, আমি একদিন মেহেরপুর জলসায় ছিলাম, ডক্টর গালিব এসে বক্তৃতা করেছিল, তাই আমি গোর সে দৌড় পড়েছিলাম, হারায় তকবির আল্লাহ আকবর, এই জোরে তকবির দেওয়াতে আমার সব মাফ হয়ে গেছে। কি নাওজুলি বলবেন না? উনি বলছে, আমি এক মজলিস ছিলাম, সেখানে হুজুর বলল তোমরা সবাই জোরে দৌড় পড়ো, তা আমিও জোর সে দৌড় পড়েছি, তাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, এক দৌড় দিয়ে জান্নাত। শুধু মেস্তা মদখর না, ইমাম শাফি রহমতুল্লাহ মধ্যে বিখ্যাত মনীষীকে পর্যন্ত এরা কীভাবে ধোকা দিয়েছে দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ মারা গেছেন, স্বপ্ন দেখছেন ওনারা, স্বপ্ন দেখালে ইমাম শাফি সাহেব ঘুরে বেড়াচ্ছেন জান্নাতের মধ্যে, বলছে, হে ইমাম আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিভাবে? আমার সারা জীবনের কোরআন হাদিস চর্চা কোনো কাজ লাগে না, কিচ্ছু লাগে না, কাজে লেগেছে খালি আমার দরুদ পড়ার কল্যাণে আজকে আমি জান্নাতের স্থান লাভ করেছি। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এইসব এগুলো পড়লে সব তো মনে থাকে না, এই যে কত বাজে জিনিস। দিল্লি গিয়ে ওদের মূল অফিস থেকে উর্দু অরিজিনাল রাইটিংস আমি নিয়ে এসেছি আমার বাসায়, হাদিসের প্রামাণিক কত বইটা আছেন আমাদের, পড়ে দেখবেন কিছু এরকম ঘটনা আমরা দিয়ে দিয়েছি সেখানে। দালালুল খায়রাত বইটা লিখছেন উনি, উনি নিজে শায়খুল হাদিস, বেরিয়ে গেছেন, হঠাৎ করে ইস্তেনজার প্রয়োজন হয়েছে, করেছেন, উজু করবেন পানি নাই, এক কুয়ার ধারে গেলেন, কুয়ার পানি একদম নিচে, কি করবেন? ডানিবার তাকাচ্ছেন, ছোট্ট একটা কচি বালিকা এসে বলছে, মুরব্বী আপনি কি দেখছেন? তা বলছে, একটু পানি দরকার ছিল বাবা, উজু করবো তো পানি পাচ্ছি না, থুক, বাচ্চাটা থুক দিল কুয়ার মধ্যে, পানি ধপ করে এক ধাপের উপরে চলে আসছে, এবার উজু করে নিল। আচ্ছা মা তুমি কি আমল করো যে তোমার থুতুতে কুয়া ভরা সব ভরে গেল, কি ব্যাপার? বলে আমি দৌড় পড়ে ফু দিয়েছি, অত দৌড়েই শুকনো জায়গায় পূর্ণ হয়ে গেল। অথচ আল্লাহ রসুল মক্কাতে মদিনায় যখন হিজরত করলেন, পানির কষ্টে সাহাবায়ে কেরাম শেষকালে বীরে রুমা খরিদ করলেন উসমান গনি, সে কেনার পরে সেই পানি খেয়ে তারা কষ্ট নিবারণ করলেন, সেখানে তিনি থুক দিয়ে পানি ওঠার নাই। যাকে ভাই দৌড় পড়বেন, এবার পড়েন,
দরুদ পড়া দোষ নাই, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না আগে, এটা হলো আসল দরুদ। ওই থুক দেওয়া দরুদ নয়, না এটা আসল খাঁটি দরুদ। ইসলাম যদি শুধুমাত্র এই দরুদ পড়ে আর সুবহানাল্লাহ বলে কায়েম হইতো, তাহলে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার 10 বছরের জীবনে 2 বছরের ঊর্ধ্বে জিহাদের ময়দানে কাটাতে হতো না। 781 দিন তিনি জিহাদের ময়দানে কাটিয়েছেন, স্ত্রী পুত্র কন্যা ছেড়ে ময়দানে ময়দানে ঘুরেছেন। ওহদের ময়দানে দানদান শহীদ হয়েছে, 29টা গাজওয়া এবং 61টা সারিয়া তার জীবনে ঘটেছে, সব তালিকা আমরা সিরাজ রসুলে দিয়ে দিয়েছি, পড়ে দেখবেন। এত কষ্টের ফলে ইসলাম কায়েম হয়েছে, শুধু দরুদ পড়ে যা থুক দিয়ে ইসলাম কায়েম হয় নাই। মুসলমান যাতে জিহাদি চেতনা হারিয়ে ফেলে দেয়, এজন্য এসবগুলো করা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এগুলা। যে ইসরায়েলে পৃথিবীর কোনো মুসলমান ঢুকতে পারে না, সেখানে এদের যাওয়ার অবাধ অধিকার রয়েছে। এখন আরেক দল বেরিয়েছে, হাদিস মানা যাবে না, কোরআনে সব কিছু আছে, মুনকির হাদিস আছে না আপনাদের, এই মেহেরপুরই তৈরি হয়ে গেছে। জি না, দূর অতীতে একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। বসরার গভর্নর ইমরান বিন হুসাইন, তিনি গভর্নর অসত্য দিনে দাওয়া দিতেন। একদিন সবাইকে কোরআন শোনাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, একজন লোক বলছে হাদিস নিমিনাল কোরআন, আপনি আমাকে কোরআন শোনান, কি সব শোনাচ্ছেন কেন? হাদিস শুনবো না, কোরআন শোনান। তখন জবাব দিলেন শান্ত মনে, আচ্ছা তুমি কি সালাত পড়ো? হ্যাঁ পড়ি। সিয়াম রাখো? হ্যাঁ রাখি। তুমি কি হজ করো? হ্যাঁ করি। কার বিধান মোতাবেক করো? কেন, রসুল শাসন আমাদের শিখাইছেন, রসুলের শিখানো বিধান অনুযায়ী তুমি সালাত পড়ছো, রসুলের দেওয়া বিধান অনুযায়ী তুমি বিয়ে শাদী করছো, রসুলের দেওয়া বিধান অনুযায়ী তুমি হজ করছো, সিয়াম রাখছো, তাহলে ওটিতে হাদিস মানা হয়ে গেল? তোমার বলছে আহ্যায় তানি আহিয়া কাল্লাহ, হে গভর্নর আপনি আমাকে বাঁচালেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ, এই ছোট্ট কথাও সে আমরা বুঝতে পারি না। কোরআনের সম্পূর্ণ ব্যাখ্যাটা এসে হাদিসে, হাদিসকে বাদ দিলে কোরআন মানা সম্ভব নয়। আর কোরআন হাদিস দুটারই হেফাজত দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আর এই অভ্রান্ত সত্যের উৎস হচ্ছে কিন্তু হলে কোরআন এবং সহি হাদিস, যা জয়ীব নয়। রেজন আহল হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন ও সহি হাদিস আলোকে জীবন গড়ার দাওয়াত দেয় জনগণের কাছে। আসুন আমরা সবাই পবিত্র কোরআন ও সহি হাদিস আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা গ্রহণ করি। একাকে বললে হবে? জবাব দেন। যখন মসজিদে সালাত আদায় করেন, একজন ইমাম থাকে না, মুক্তাদি হাজার হাজার থাকতে পারে, ঠিক না? ওই ইমাম কিন্তু একজনই থাকে, দেশের নেতাকে প্রধানমন্ত্রী একজন না, 10 জন হলে দেশ চলবে? উনি রাষ্ট্রের নেতা, মসজিদের ইমাম তার মুক্তাদিদের নেতা। তিনি গেছেন রুকুতে, আপনি গেছেন সেজদাতে, আপনার সালাত হবে? ইসলামের জামাতবদ্ধ জীবনে ট্রেনিং হচ্ছে এগুলা। একা সালাত আদায় করলে 10 নাকি, আর জামাতের সাথে সালাত আদায় করলে কত নাকি বলেন? 27 নাকি। অথচ জামাতের সালাতের সমস্যা বেশি, আমি একটু বেশি গুরুত্ব লাভ করবো তো হবে না, ইমামদের শেষ কি ফেলেছে? আর একা হলে খুবই ধীরে সুস্থে স্বাধীনভাবে সালাত আদায় করা যায়, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন ওটাতে নাকি 10, একাতে নাকি 27। জামাতবদ্ধ জীবনের গুরুত্ব হলো এটাই। জামাতবদ্ধ জীবনের বিষয়ে আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছেন, নিঃসন্দেহে ইতিমধ্যে হতবে বলা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে বলার জন্য এই 5টি বিষয়। প্রথম হলো জামাতবদ্ধ জীবন যাপন করো। রাষ্ট্র একটা জামাতের নাম, তাই না? দেশ, সমস্ত দেশ মিলিয়ে একটা জামাত, সংগঠন একটা জামাতের নাম। রাষ্ট্রীয় সংগঠনের যিনি নেতা তার প্রতি আনুগত্য যেমন ফরজ, ঠিক সংগঠনের যিনি নেতা তার প্রতি সংগঠনের ভাইদের আনুগত্য করা ফরজ। এমন যে একটা বাস যদি আপনি চালাচ্ছেন, বাসে যিনি ড্রাইভিং সিটে যিনি বসে আছেন, ড্রাইভারের মানে হুকুম মোতাবেক যদি আপনি গাড়ি না চালান, তো হেল্পাররা কি চালাতে পারবে? তো ওখানে হেল্পার হলো মামুর আর ড্রাইভার হলো আমির, ওখানে আপনাকে মাতবাড়ি চলবে না। দেশের জীবনের সর্বক্ষেত্রে আপনি দেখবেন জামাতবদ্ধ জীবনের ট্রেনিং আল্লাহ দিচ্ছেন। অত আপনাদের প্রতি আবেদন জানাবো, ঘরে ঘরে সংগঠন কায়েম করেন। সংগঠনের উদ্দেশ্য হবে কি? আল্লাহ সন্তুষ্টি আর আমিরের আনুগত্য। এটা ব্যতীত সমাজে বাঁচার কোনো উপায় নাই। আর আল্লাহ রাসূল বলছেন আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনুদ দঈফ,
দুর্বল মোমেনের চাইতে সবল মোমেন আল্লাহর নিকটে অধিক প্রিয়তর। জনগণ থাকে রাস্তাঘাটে, হাজার হাজার জনগণ, এই জনগণ জনশক্তি তখনই হবে যখন তারা একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হবে, ঠিক না? জনগণকে জনশক্তিতে পরিণত করেন ইনশাআল্লাহ বাংলার স্বাধীনতা, বাংলার সব কিছু নির্ভর করছে জনশক্তির উপরে। বাংলাদেশের জনশক্তি যে কোরআন এবং হাদিসের অনুযায়ী গড়ে ওঠে, ইনশাআল্লাহ বাংলাদেশের সব পরিবর্তন হয়ে যাবে। আকীদা মজবুত করুন, কোরআন হাদিস অনুযায়ী মেনে চলুন। কোরআন হাদিস মানলে নারী নির্যাতন হবে না, কোরআন হাদিস মানলে অফিসে চুরি জামানি থাকবে না, কোরআন হাদিস মানলে দুর্নীতি থাকবে না, কোরআন হাদিস মানলেই দেশের উন্নতি, কোরআন হাদিস না মানলেই দেশের দুর্গতি। কথা একমত আপনারা? শেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মেহেরপুর জেলা সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।